ধন্যবাদ আমাদের সাংবাদিক বন্ধুদের সবাইকে হামবাই ডাকনের জুজু। আজকে আমরা তিপ্রামতা ধলাই ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আমাদের উপস্থিত আমাদের ধলাই ডিস্ট্রিক্ট কমিটির সম্মানীয় সভাপতি রতীশ ত্রিপুরা মহোদয়, আমাদের সঙ্গে এখন উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় এমডিসি হংসকুমার ত্রিপুরা মহোদয়, আমাদের ওয়াইটিএফ এর জেনারেল সেক্রেটারি, আমাদের ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট এবং টিডব্লিউ এর সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আজকে তিপ্রামথার তরফ থেকে আপনাদের সামনে আসার একটাই উদ্দেশ্য যে আমরা আজকে সকাল থেকে দেখতে পাই একটা খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার হচ্ছে যে কিছুদিন পূর্বে তিপ্রামথার সঙ্গে কাজ করা নমিনেটেড এমডিসি বিদ্যুৎ দেববর্মা নাকি বর্তমান মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং বিজেপির কেন্দ্রীয় একজন নেতৃত্বের হাত ধরে বিজেপিতে পুনরায় যোগদান করেছেন এবং তার সঙ্গে উনি নাকি বলেছেন যে আগামীতে তিপ্রামথার তরফ থেকে আরও 5-6 জন এমডিসি যোগদান দিতে যাচ্ছেন এবং সেই সঙ্গে আমাদের ছামনু কনস্টিটুয়েন্সির এডিসি কনস্টিটুয়েন্সির যে সম্মানীয় এমডিসি হংসকুমার ত্রিপুরা, যিনি বিগত 23 তারিখ আমাদের তিপ্রামথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিকের হাত ধরে থানচারকে বিশ্বাস করে যে তিপ্রামথাতে যোগদান করেছিলেন, তিনিও নাকি উনার সঙ্গে লাইনে রয়েছেন মানে হচ্ছে গিয়ে উনিও নাকি যোগদান করতে পারেন। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করে দিতে চাই যে উনার যে মন্তব্য বা সোশ্যাল মিডিয়াতে যেটা প্রচার হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ডাহা মিথ্যা কথা, এটা শুধু প্ররোচনামূলক। আমাদের যে তিপ্রামথার যে থানচা, আমাদের জনসাধারণের যে আস্থা, তা ভাঙার জন্য একটা চক্রান্ত। আজকে আমাদের সঙ্গে আমাদের সম্মানীয় এমডিসি হংসকুমার ত্রিপুরা রয়েছেন, উনি নিজে আপনাদের সামনে ওনার কথা তুলে ধরেছেন যে তিনি নিজের স্বার্থ ত্যাগ করে তিনি বুবাগ্রার যে চিন্তাধারা ওনাকে বিশ্বাস রেখে উনি 19টি দফার জনজাতি, শুধু 19টি দফা নয়, সমস্ত অংশের জনজাতি যারা বিভিন্নভাবে বঞ্চিত রয়েছেন তাদের জন্য উনি আজকে তিপ্রামথাতে যোগদান করেছেন। উনি নিজের স্বার্থের জন্য আসেননি, কাজেই উনার দল পাল্টানোর কোনো মানেই হয় না। উনি নিজে বলেছেন যে দরকার যদি হয় আমি এমডিসিও ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু দলের কিন্তু জাতির স্বার্থে আমি কাজ করে যাব। কাজেই উনার যে ইচ্ছা, উনার এমএলএ হওয়া নয়, এমডিসি হওয়া নয় বা বড় নেতা হওয়া নয়, উনার একমাত্র মূল লক্ষ্য হচ্ছে, একমাত্র গোল হচ্ছে যা মহারাজার লক্ষ্য। মহারাজার লক্ষ্য হচ্ছে গিয়ে আমাদের 19টি দফার যে উন্নতি করা, 19টি দফা যেভাবে পিছিয়ে রয়েছে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আমাদের হংসকুমার ত্রিপুরারও উদ্দেশ্য একই, কাজে উনার দল পাল্টানোর কোনো মানেই হয় না। কারণ হচ্ছে গিয়ে দল উনিই পাল্টান যিনি নিজের স্বার্থ সিদ্ধি করতে চান। হয়তোবা আমাদের নমিনেটেড এমডিসি বিদ্যুৎ দেববর্মা মহোদয়, উনি মনে করেছিলেন যে উনি জনজাতি মোর্চাতে থেকে উনি তেমন দাম পাচ্ছেন না, হয়তোবা উনি সামনে যে বিধানসভা ইলেকশন আসবে ওই বিধানসভা ইলেকশনেও হয়তোবা উনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট পাবেন না বিজেপির তরফ থেকে, হয়তোবা সেই কারণে উনি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তিপ্রামথাতে এসে যাহাতে বুবাগ্রার সঙ্গে কথা বলে বা তিপ্রামথাতে একটা স্থান তৈরি করে যাতে আসন্ন বিধানসভা নির্বাচনে যাহাতে উনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই একটা ইচ্ছা নিয়ে হয়তো এসেছিলেন। কিন্তু দেখা যায় যে তিপ্রামথা স্বার্থান্বেষী এবং সুযোগ সন্ধানীদের কোনো জায়গা দেন না। তিপ্রামথা উনাদেরও একমাত্র নেতৃত্ব হিসেবে মেনে নেন যারা জাতির জন্য, যারা 19টি দফার জন্য নিজের স্বার্থ ত্যাগ করে, আত্মত্যাগ করে যারা দফার জন্য কাজ করতে চান। কিন্তু যতদিন উনি তিপ্রামথাতে এসেছিলেন যোগদান তো উনি করেননি, কিন্তু শুধু তিপ্রামথার বিভিন্ন প্রোগ্রামে এসে কথা বলেছেন। উনি দেখা যায় যে উনি আজ পর্যন্ত যে বিভিন্ন জায়গাতে আমাদের যে যোগদান সভাও করতে পারেননি বা সংগঠনকে কোনো শক্তিশালীও করতে পারেননি। অন্যদিকে আমরা দেখতে পারি আজকে ছামনু বিধানসভার 23 তারিখের পরে আমাদের মাননীয় এমডিসি হংসকুমার ত্রিপুরা আমাদের ছামনু বিধানসভা যোগদানের পর থেকে আমাদের ছামনু বিধানসভাতে একটা জোয়ার উঠে আসে এবং আমরা ওই 23 তারিখের পর থেকে বিভিন্ন জায়গাতে অনেক বেশি করে আমরা যোগদান সভা করছি এবং অনেক আগের থেকে অনেক বেশি করে আমরা সাড়া পাচ্ছি জনসাধারণের। এবং আজকেও আপনারা দেখেছেন যে লালছড়াতে আমরা একটা যোগদান সভা করেছি এবং গতকালকেও আমরা একটা করেছি, আজকেও আমরা একটা প্রোগ্রাম করেছি লালছড়াতে এবং আগামীতেও আমাদের সঙ্গে
সমস্ত অংশের জনসাধারণ যোগাযোগ রেখেছেন, যারা ইচ্ছা প্রকাশ করেছেন যে আমাদের টিপরা মথাতে উনারেও যোগদান করতে চান। কাজেই আপনাদের যে সোশ্যাল মিডিয়াতে যে প্রচার হচ্ছে অপপ্রচার, তা সম্পূর্ণ মিথ্যা এবং আমরা তার সম্পূর্ণ খারিজ করি এবং তীব্র নিন্দা জানাই। এবং আমরা আশাবাদী আগামীতে আমরা আমাদের নেতৃত্ব যারা রয়েছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রতীশ ত্রিপুরা মহোদয়, আমাদের মাননীয় এমডিসি হংসকুমার ত্রিপুরা মহোদয় এবং আপামর যারা নেতৃত্ব রয়েছেন, তাদের নেতৃত্বের সহযোগিতা তাদেরকে সামনে রেখে আমরা সমস্ত বিধানসভাগুলোতে আমরা টিপরা মথার জয় জয়কার করব এবং বুবাগড়ার যে চিন্তাধারা আম জনতার জন্য যে আমাদের দাবি, সেই দাবি আদায় আমরা অবশ্যই করতে পারব। আমি এতটুকু বলেই সবাইকে আরেকটিবার বলছি, আপনারা বিভ্রান্ত হবেন না। সে বিজেপির যে বিভ্রান্তমূলক প্ররোচনামূলক যে চক্রান্ত, এই চক্রান্তের ফাঁদে পড়বেন না। আপনারা বুবাগড়ার উপরে ভরসা রাখুন। আমাদের যে নেতৃত্ব রয়েছেন, হংসকুমার ত্রিপুরা মহোদয় রয়েছেন, রতীশ ত্রিপুরা মহোদয় রয়েছেন, তাদের উপরে ভরসা রাখুন এবং আমরা অবশ্যই খাঁচা হয়ে একত্রিত হয়ে আমরা আমাদের লক্ষ্য আদায়ে আমরা পরিপূর্ণ করে আমরা লক্ষ্য আদায় করতে পারব। ধন্যবাদ। প্রশ্ন আছে তো আপনারা যদি থাকে আপনি।